গুড মর্নিং সবাইকে। এখন আমি আছি খালধারপাড়া, মদনপুর থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মধ্যে। এই সামনে ঝিঙে জমি দেখতে পাচ্ছেন, 33 ফুট ফন দিয়ে 4.25 কাঠা জমি সেল আছে। এটা মদনপুর টু বিরোহী রোড, 100 ফুটের উপর পিডব্লিউডি রাস্তা, ঠিক আছে? এই টোটালটা দেখছেন সামনে, পিডব্লিউডি রাস্তা টোটাল। সুন্দর মনোরম পরিবেশ, 24 ঘন্টা যানবাহনের সুবিধা, অটো টোটো মোটর ভ্যান, এসা সবজি মার্কেট, স্কুল কলেজ সমস্ত কিছু অ্যাভেলেবেল। আরও ওই যে দূরে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই যে দূরে বিল্ডিংটা টাওয়ারের পেছনে, হ্যাঁ এই যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে এইমস, মানে এখান থেকে 2 কিলোমিটার দেখতে পাচ্ছেন। এখন আমার ক্যামেরাটা ভালো না তো, হ্যাঁ সুন্দর পরিবেশে, আশপাশে বড় বড় বাড়ি, সব বড় বড় বাড়ি ঘর আশপাশে, এবং তার পাশেই হচ্ছে এই জমিটা। 33 ফুট ফন দিয়ে 4.25 কাঠা জমি, মদনপুর বিরোহী রোডের মাঝখানে 2 কিলোমিটারের মধ্যে, মদনপুর টু বিরোহী যে রোডটা সে রোডের ওপর। গুড মর্নিং সবাইকে। এখন আমি আছি খালধারপাড়া, মদনপুর থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মধ্যে। এই সামনে ঝিঙে জমি দেখতে পাচ্ছেন, 33 ফুট ফন দিয়ে 4.25 কাঠা জমি সেল আছে। এটা মদনপুর টু বিরোহী রোড, 100 ফুটের উপর পিডব্লিউডি রাস্তা, ঠিক আছে? এই টোটালটা দেখছেন সামনে, পিডব্লিউডি রাস্তা টোটাল। সুন্দর মনোরম পরিবেশ, 24 ঘন্টা যানবাহনের সুবিধা, অটো টোটো মোটর ভ্যান, এসা সবজি মার্কেট, স্কুল কলেজ সমস্ত কিছু অ্যাভেলেবেল। আরও যে দূরে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই যে দূরে বিল্ডিংটা টাওয়ারের পেছনে, হ্যাঁ এই যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে এইমস, মানে এখান থেকে 2 কিলোমিটার দেখতে পাচ্ছেন। এখন আমার ক্যামেরাটা ভালো না তো, হ্যাঁ এই সুন্দর পরিবেশে, আশপাশে বড় বড় বাড়ি, সব বড় বড় বাড়ি ঘর আশপাশে, এবং তার পাশেই হচ্ছে এই জমিটা। 33 ফুট ফন দিয়ে 4.25 কাঠা জমি, মদনপুর বিরোহী রোডের মাঝখানে 2 কিলোমিটারের মধ্যে, মদনপুর টু বিরোহী যে রোডটা সে রোডের ওপর।